প্রত্যন্ত গ্রামের আদিবাসী মহিলাদের স্বনির্ভর করে তুলতে পশ্চিমবঙ্গ আদিবাসী উন্নয়ন সমবায় নিগম লিমিটেডের আর্থিক সহযোগিতায় ও ক্যানিং পশ্চিম আদিবাসী ল্যাম্পস লিমিটেডের পরিচালনায় এবং এভিজে ইনফোটেক প্রাইভেট লিমিটেডের উদ্যোগে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার নিকারিঘাট গ্রাম পঞ্চায়েতের সাতমুখী সুন্দরবন একাডেমি হাইস্কুল দুমাসের মহিলাদের চাইল্ড কেয়ারটেকার বিষয়ে এক প্রশিক্ষণ শিবিরের শেষ হলো। আদিবাসী মহিলাদের শিশু রক্ষণাবেক্ষণ করা, শারীরিক ও মানসিক বিকাশে সাহায্য করা, স্বাস্থ্য ও পরিচর্যা, পরিষ্কার ও পরিচ্ছন্নতা বিধি, শিশুদের সাথে মেলামেশা ও গল্প করার পদ্ধতি, সৃষ্টিশীল কাজে উৎসাহ ইত্যাদি শিশু পালনীয় বিষয়গুলোর উপর দক্ষতা অর্জনের প্রশিক্ষণ দেওয়া হয়। ক্যানিং এক নম্বর ব্লকে প্রত্যন্ত পার্নিখেকো, জয়ারামখালী, ডাবু, পাঙ্গাসখালী, নলিয়াখালি, মধুখালি এবং কুলতুলি ব্লকের পিচাখালি গ্রামের আদিবাসী 18 থেকে 35 বছরের 31 জন প্রশিক্ষণ করে। আদিবাসী ল্যাম্পস সন্তু মুন্ডা জানান, NSDC-র সার্টিফিকেট ও মহিলাদের স্বনির্ভরতার জন্য তাদের কাজের সুযোগ করে দেওয়া হবে। পিঙ্কি সর্দার, সাগরিকা সর্দার, কণিকা মুন্ডারা বলেন, অভাবের তাড়নায় খুব বেশি লেখাপড়া করতে পারিনি, এই ট্রেনিং নেওয়ার পর আগামী দিনে নিজেরা স্বনির্ভর হয়ে নিজ পায়ে দাঁড়াতে সক্ষম হতে পারবো বলে আশা করি।